হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদেরকে সাঁওতালি ভাষা শিক্ষা দেওয়ার জন্য। তো বন্ধু, প্রথমে আমি বলি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটা নাতে মিস না হয়। তো বন্ধুরা চলো আমরা আজকে কিছু নতুন জিনিস শিখি। ওকে বন্ধুরা, আমরা দেখো বন্ধুরা, এখানে বাংলাতে লেখা আছে সাঁওতালিতে 7টি বারের নাম। আচ্ছা বন্ধুরা, আমরা জানি যে বাংলাতে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এটা আমি সাঁওতালি ভাষায় কীভাবে বলবো? ওকে বন্ধুরা, একদিকে দেখো সাঁওতালিতে লেখা আছে, আরেক দিকে হচ্ছে বাংলাতে লেখা আছে। ঠিক আছে বন্ধুরা, তো প্রথম সিঙ্গে মাহা, বন্ধুরা দেখতে পাচ্ছ সিঙ্গে মাহা বাংলাতে যেটা আমরা বলছি রবিবার। ওকে বন্ধুরা, মাহা মানে হচ্ছে দিন। ঠিক আছে, তো বন্ধুরা সিঙ্গে মাহা মানে হচ্ছে রবিবার। তারপরে দেখো বন্ধুরা অতে মাহা, অতে মাহা মানে হচ্ছে সোমবার। ওকে বন্ধুরা, অতে মাহা মানে সোমবার। বালে মাহা, বালে মাহা মানে হচ্ছে মঙ্গলবার। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ, আর বন্ধুরা এর আগে এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করেছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি যে সাঁওতালি ভাষায় কিংবা সাঁওতালি হরপে বা অলশিকিতে কীভাবে লেখা আছে, সেই ভিডিওগুলো যারা দেখোনি বা শেখোনি তারা প্লিজ প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। ওকে বন্ধুরা চলো, বালে মাহা মানে আছে মঙ্গলবার, বালে মাহা আছে মঙ্গলবার, শগুন মাহা মানে আছে বুধবার, শগুন মাহা মানে আছে বুধবার, সর্দি মাহা মানে বৃহস্পতিবার, সর্দি মাহা মানে আছে বৃহস্পতিবার, জেরুম মাহা, জেরুম মাহা মানে আছে শুক্রবার, জেরুম মাহা মানে আছে শুক্রবার, আর নুহুম মাহা মানে আছে শনিবার। তো বন্ধুরা আজকে আমরা শিখলাম সাঁওতালি ভাষায় আর 7টা বাংলা বারের নাম। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, আর অপরকে দেখানোর সুযোগ করার জন্য ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে কথা হবে।